আমরা আলোচনা করব বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত সম্বন্ধে। সেগুলোতে যাওয়ার আগে খুব ছোট্ট একটা জিনিস অল্প কথাই বলে নিই। আমি দুটো সমকোণী ত্রিভুজ আঁকছি, আর আরেকটা কথা বলিনি, এই পয়েন্ট থেকে ক্লাস 10 লেভেলের ত্রিকোণমিতিতে আমি যা কিছু বলে যাব সমস্ত কিছু কিন্তু এই সমকোণী ত্রিভুজের ওপর নির্ভর করেই বলবো। কেমন? তো শুরু করছি। আমি এই বড় যে ত্রিভুজটি রয়েছে এটিকে বললাম ABC, এবং ছোট যে ত্রিভুজটি রয়েছে সেটা হচ্ছে CDE। এখন এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, আমি এভাবেই তৈরি করেছি। এখন এই কোণটা যদি থিটা হয় তাহলে অবশ্যই এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তো কারো যদি বুঝতে অসুবিধা হয় যে এই কোণটি কেন 90 ডিগ্রি মাইনাস থিটা হলো, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। এই কোণটি 90 ডিগ্রি প্লাস এই কোণটি থিটা, তো বাকি পড়ে থাকলো আরেকটি কোণ, একটা কোণ যেটা হচ্ছে অ্যাঙ্গেল ই প্লাস অ্যাঙ্গেল ই, এটা হচ্ছে 180 ডিগ্রি। কেমন? তাই যদি হয় 90 ডিগ্রিটা এদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 90 ডিগ্রি, আর এই থিটাটা এদিকে গেলে হয়ে যাবে 90 মাইনাস থিটা। তো অ্যাঙ্গেল ই এখানে হয়ে গেল 90 ডিগ্রি মাইনাস থিটা। এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলে রাখি, ত্রিকোণমিতির আলোচনা করার সময় আমরা বিভিন্ন গ্রিক অ্যালফাবেট নিয়ে কাজ করব। সেগুলো এইরকম আলফা, বিটা, গামা, ডেল্টা এবং বিশেষ করে থিটা, যেটা আমি এখানে লিখলাম, বা ফাই, সাই, এগুলো নিয়ে আমরা খুব আলোচনা করতে থাকবো। এটি হচ্ছে কাই, এই ধরনের অ্যালফাবেটগুলোকে নিয়ে আমরা আলোচনা করবো। কিন্তু আমি যতদূর মনে হয় আলফা, বিটা এবং থিটা আর ফাই এইটুকুতেই আশা করি ক্লাস 10 লেভেলের অঙ্ক সব কেটে যাবে। বেশ, চলে আসি আসল কথায়। আচ্ছা, এখানে গ্রিক অ্যালফাবেট কেন দেওয়া হয়? আমরা চাইলে এক্সও লিখতে পারি, কারণ আমরা যে কোনো একটা আর্বিট্রারি বা যে কোনো একটা মানে স্বেচ্ছ একটা সংখ্যা নিয়ে আমরা কথা বলছি, তো সুতরাং আমরা এখানে যে কোনো কিছুই লিখতে পারি। যদি বটগাছ লিখে অ্যালাউড থাকতাম এখানে বটগাছও লিখতে পারতাম, কিন্তু আনফর্চুনেটলি সেটা অ্যালাউড নয়। যাই হোক, তা এই কোণটি যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, এই ই কোণটা, সুতরাং এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, কারণ এই এই ABC ত্রিভুজের আমার ট্রায়াঙ্গল ABC এর ক্ষেত্রেও একটি 90 ডিগ্রি, একটি থিটা, তাহলে অপরটি 90 ডিগ্রি মাইনাস থিটা। সুতরাং দেখা যাচ্ছে ট্রায়াঙ্গেল ABC আর ট্রায়াঙ্গেল EDC এর ক্ষেত্রে আমার কোণগুলো মানে করসপন্ডিং কোণগুলো কিন্তু সেম, তার মানে ওরা সদৃশ কোণী। আচ্ছা, সদৃশ কোণী যদি হয় সেক্ষেত্রে আমাদের একটা প্রপার্টি রয়েছে, যে সদৃশ কোণীর ক্ষেত্রে আমাদের একটা প্রপার্টি রয়েছে, সেটা অনুযায়ী এই ED এবং এখানে CD এর অনুপাত যা হবে সেটা ইকুয়াল হবে এখানে AB এবং BC এর অনুপাতের সাথে। কেমন? সুতরাং কি বোঝা যাচ্ছে, ত্রিভুজ আমার যত বড়ই হোক না কেন, যদি কোণ সেম থেকে যায়, করেসপন্ডিং কোণগুলো যদি সেম থেকে যায়, তাহলে আমার কিন্তু বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত সেম থাকবে। মানে একটা কথা বলে দিই, আমরা এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কোনটাকে ভূমি বলবো, কোনটা উচ্চতা বলবো, সেটা নিয়ে একটা ছোট্ট কথা বলে নিই এর বাইরে। এটি যদি আমার সমকোণী ত্রিভুজ ABC হয়, যখন আমি খুব মন দিয়ে সবাই, যখন আমি অ্যাঙ্গেল সি এর কথা বলছি, অ্যাঙ্গেল ACB এর কথা বলছি যখন, তখন লম্ব হচ্ছে এটা AB এবং ভূমি হচ্ছে BC। আশা করি সকলে জানাই আছে এটা হচ্ছে অধিভুজ। 90 ডিগ্রি কোণের অপোজিটে যে বাহু থাকে সেটিকে আমরা অধিভুজ বলি। বেশ, কিন্তু যখন আমরা এখানে এই BAC এই অ্যাঙ্গেলটাকে আলোচনা করব, অ্যাঙ্গেল BAC নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন কিন্তু আমার, আচ্ছা এই অ্যাঙ্গেলের অপোজিটে যে বাহুটা থাকে সেটি হলো কিন্তু আমার লম্ব। সুতরাং অ্যাঙ্গেল BSCটা যখন আমি আলোচনা করছি, তখন আমার ক্ষেত্রে লম্ব কিন্তু হচ্ছে BC এবং ভূমি কিন্তু হচ্ছে AB।
বোঝা গেল লম্ব এবং ভূমি কিভাবে চেঞ্জ হয়? সুতরাং আমি এখানে দেখতে পাচ্ছি নির্দিষ্ট একটি কোণের ক্ষেত্রে যদি আমার করেসপন্ডিং লম্ব মানে কোণ যদি সমান হয় তাহলে লম্ব লম্ব ভূমি ভূমি এই অনুপাতগুলো কিন্তু সেম থেকে যায়, বা একটা ত্রিভুজের নির্দিষ্ট কোণের সাপেক্ষে, বা আমার বলা উচিত একটা সমকোণী ত্রিভুজের নির্দিষ্ট একটি কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি অন্য একটি ত্রিভুজেরও সেই নির্দিষ্ট কোণটির সাপেক্ষে লম্ব বাই ভূমির অনুপাতের সাথে কিন্তু সমান হবে। কেমন? এই গেল হচ্ছে বেসিক কনসেপ্ট ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে। পরের ভিডিওতে আমি ত্রিকোণমিতিক অনুপাত কে, কি, কেন এবং কোনটাকে কি বলা হয় সেই নিয়ে আমি আলোচনা করব। দেখার জন্য থ্যাংক ইউ।